প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা সবাই সুস্থ আছো, যে যেখানে আছো সেখানে সবাই নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুপর্ণা চৌধুরী, সহকারী শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর আবার হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই তোমরা সবাই বই খাতা এবং কলম নিয়ে বসে আছো। আমাদের যেহেতু স্কুল খোলার কথা ছিল 4 তারিখের মধ্যে, ফেব্রুয়ারির 4 তারিখের মধ্যে আমাদের একটা নোটিশ জারি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে, অবশ্যই সেটা কোভিডের কারণে হবে, আবার 14 দিন কি করেছে, তোমাদেরকে স্কুলটা পিছিয়ে দেওয়া, অর্থাৎ ফেব্রুয়ারির 14 তারিখ পর্যন্ত তোমাদের স্কুলটা আবার তো বন্ধ হয়ে গেছে। এর পরবর্তীতে যদি খুলে তাহলে তোমরা কি করবে? অবশ্যই সবাই বিদ্যালয়ে আসবে এবং শ্রেণীকক্ষে উপস্থিত থেকে কি করবে, ক্লাসগুলো নিয়মিত চর্চা করবে। ততদিন পর্যন্ত আমাদের অনলাইন ক্লাসটা কি করবে, চালু থাকবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো কি করবে, নিয়মিত দেখবে। আমি তোমাদের গত ক্লাসে প্রথম অধ্যায়ের সম্পূর্ণ শেষ করেছি। আজকে থেকে আমি তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় ধরবো। ক্লাস 9 এবং 10 তোমরা সবাই নিশ্চয়ই খাতা কলম এবং বই খাতা নিয়ে উপস্থিত হয়েছ। চলো আমরা মূল পাঠে ফিরে যাই। দ্বিতীয় অধ্যায়, হিন্দু ধর্মের বিশ্বাস, উৎপত্তি ও বিকাশ। আমরা আজকে তোমাদের সাথে প্রথম পরিচ্ছেদ নিয়ে, অর্ধেক নিয়ে তোমাদের সাথে কি করবো, আলোচনা করব। অর্থাৎ প্রথম পরিচ্ছেদে যেটা আছে সেটা কি, হিন্দু ধর্মের বিশ্বাস। গভীর বিশ্বাসের সঙ্গে আচার অনুষ্ঠান নিয়ে কি আমাদের হিন্দু ধর্মটা গঠিত। অর্থাৎ বিশ্বাস সমূহের মধ্যে ঈশ্বরের বিশ্বাস হচ্ছে মূল বিশ্বাস। ঈশ্বর কি সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্র বিরাজিত, তিনি এক অভিন্ন অনন্য কি পরম সত্তা, তিনি নিরাকার, তবে প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারে, যেমন ঈশ্বরের অবতারগণ। অর্থাৎ এখানে বলেছে আমরা সবাই গভীর বিশ্বাস নিয়ে আমাদের আচার অনুষ্ঠানগুলি কি করিতে করে থাকি। অর্থাৎ বিশ্বাসের মধ্যে ঈশ্বরের বিশ্বাস হচ্ছে মূল বিশ্বাস, অর্থাৎ সেটাই কি আমাদের মুখ্য বিশ্বাস। ঈশ্বর আমরা জানি, ঈশ্বর সর্বশক্তিমান, তিনি সর্বত্রই আছেন, সর্বত্র বিরাজিত, অর্থাৎ তিনি এক অভিন্ন এবং অন্যান্য কি পরম সত্তা, অর্থাৎ কি এক একটার এক এক সত্তা। তিনি কিন্তু নিরাকার, তাকে দেখতে পাওয়া যায় না, আবার তিনি যখন প্রয়োজন হবে তিনি সাকার রূপে এই পৃথিবীতে চলে আসতে পারে। সেরকম একটা উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়েছে কি ঈশ্বরের অবতারগণ, অর্থাৎ বিভিন্ন দেবদেবীর মাধ্যমে তিনি কি করে এখানে পৃথিবীতে চলে আসে। এদের শ্রদ্ধা জানানোর জন্য পূজা অর্চনার অনুষ্ঠান হয়ে থাকে। আমরা জানি ঈশ্বরের কোন গুণ বা শক্তিকে ঈশ্বর যখন আকার দেয় তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। আমরা এখন দেবতা বা দেবদেবী কাকে বলে সেটা জানলাম। তবে দেবদেবী ও অবতারগণ সবাই এক পরমেশ্বরের বিভূতি এবং শক্তির প্রকাশক। দেবদেবীর আরাধনার মধ্য দিয়ে ভক্ত ঈশ্বরের করুণা পেয়ে থাকে, কেননা ঈশ্বরের বিভিন্ন শক্তির প্রকাশ হিসেবে দেবদেবীর কি হয় আবির্ভাব। আর অবতার রূপে তো স্বয়ং ভগবানই পৃথিবীতে কি করেছে, নেমে আসেন। তাই বিভিন্ন অবতার ও দেবদেবী একই ব্রহ্মা বা ঈশ্বরের সাকার রূপ। অর্থাৎ এখানে আমাদেরকে বিভিন্ন গুণ, শক্তি এবং কি দেবদেবীর আরাধনা ও ঈশ্বরের করুণা সবকিছু মিলে এখানে কি ঈশ্বরের শক্তিটাই প্রকাশ করতে বারবার চেয়েছে। অর্থাৎ আমরা কি হিন্দু ধর্মের এই যে এগুলো যে আমাদের ধর্মে রয়েছে এবং সেগুলো আমাদেরকে বিশ্বাস করার জন্য মূলত আমাদের ধর্ম বইটা কি লিখিত। অর্থাৎ আমাদের অতীত
বর্তমান নিয়ে এই আমাদের ধর্ম বইটা কি লিখিত হয়েছে। হিন্দু ধর্মের জীবনকে সার্থক ও গৌরবময় করার জন্য ব্রহ্মচর্য, কায়স্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চতুরাশ্রম এই চারটি স্তরের কথা বলা হয়েছে। অর্থাৎ আমাদের জীবনে আমাদের জীবনকে সুন্দর করার জন্য চারটি স্তর, প্রথমে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি স্তরের কথা বলা হয়েছে। এখানে আরো কি কি যোগ হয়েছে দেখো, কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ, এর যে কোনো একটি নিষ্ঠার সঙ্গে অনুশীলন করলে মানুষ কি করে মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ কি বলেছে, আমরা তখন কোথায় যাব, বৈকুণ্ঠে চলে যাব। অর্থাৎ যে কোনো একটা জিনিস যদি আমরা খুব সুন্দরভাবে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের ধর্মে আমরা কি করব, কোন নরকে না গিয়ে একটা ভালো কিছুর মধ্যে কি করব, মুক্তি লাভ করতে পারি। হিন্দু ধর্ম অবলম্বীরা সাধারণ জীবনের এই স্তরগুলো জেনে অনুশীলন করে জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারেন। এই পরিচ্ছদে হিন্দু ধর্মের বিশ্বাসের বিশ্বাস মতে একেশ্বরবাদ, অবতারবাদ, চতুরাশ্রম, যোগ এবং কর্ম, জ্ঞান ও ভক্তি যোগের ধারণার প্রতি আলোকপাত করা হয়েছে। এখন চলো আমরা এই অধ্যায়টা শেষ করে আমরা কি কি করতে পারবো এবং কি কি জানবো সেটা, অর্থাৎ আমরা যে অধ্যায়টা পড়বো তার মধ্যে আমরা কি কি নিজে কি প্রকাশ করতে পারবো এবং ইস্যু সম্পর্কে আমরা কি কি ধারণা পাবো সেটা এখানে বলা হয়েছে। দেখো, মূল বিশ্বাস হিসেবে একেশ্বরবাদের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অবতারবাদের ধারণা ব্যাখ্যা করতে তোমরা পারবে, এরপরে বিভিন্ন অবতার, দেবদেবী প্রভৃতি একই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকার রূপ। অর্থাৎ হিন্দু ধর্ম মূলত কি যে একেশ্বরবাদী এ ধারণাটি ব্যাখ্যা করতে পারবে, চতুরাশ্রমের ধারণা যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে সুন্দরভাবে এই পড়াটা এই শেষ করতে যতটুকু পড়বো তার মধ্যে এই ধারণাগুলো আমরা কি করবো ওখান থেকে লাভ করতে পারবো। প্রথমে আমরা তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করছি, একেশ্বরবাদ। দেখো পাঠ এক, একেশ্বরবাদ হিন্দু ধর্ম অনুষ্ঠান ও ধর্মাচার পর্যবেক্ষণ করলে দেখা যায় সেখানে যেমন রয়েছে একেশ্বরের চিন্তা, ধ্যান, ধারণা, তেমনি রয়েছে বিভিন্ন অবতার এবং বহু দেবদেবীর উপাসনা ও পূজা অর্চনার কথা। এভাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে হিন্দু ধর্মাবলম্বীরা কি বহু ঈশ্বরবাদী। এই প্রশ্নের উত্তর হিন্দু ধর্মগ্রন্থে রয়েছে। দেখো এখানে কি বলা হচ্ছে, হিন্দু ধর্মে ও ধর্মাচার পর্যবেক্ষণ করলে অর্থাৎ দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানে সেখানে যেমন রয়েছে এক ঈশ্বরবাদের চিন্তা, ধ্যান, ধারণা, তেমনি রয়েছে বিভিন্ন অবতার ও বহু দেব দেবীর পুজো উপাসনা ও পূজা অর্চনার কথা। আমরা অবশ্যই এই যে পূজা অর্চনা করে থেকে তা আমরা কোত্থেকে, বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা তা এখান থেকে আমরা কি করি ধারণা পাই। আপাত তোমাদের বলছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে হিন্দু ধর্মাবলম্বীরা কি বহু ঈশ্বরবাদী। এই প্রশ্নের উত্তর হিন্দু ধর্মগ্রন্থে রয়েছে। অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা এখানে দেয় নাই, কিন্তু আমাদের ধর্মগ্রন্থ সমূহতে এই প্রশ্নের উত্তরটা কি করেছে রয়েছে। বেদ ও উপনিষদে বলা হয়েছে ব্রহ্মা বা ঈশ্বর এক ও অদ্বিতীয়, তিনি একাধিক নন। এখানে কি বলেছে, দেখো ব্রহ্মা বা ঈশ্বর একজনকে বুঝিয়েছেন, তিনি কিন্তু অনেক নয়, অর্থাৎ একাধিক নয়। এই যে এক ঈশ্বরের বিশ্বাস একে বলে কোনবাদ, এক ঈশ্বরবাদ। অর্থাৎ আমরা এক ঈশ্বরবাদ কি সেটা এখন জানলাম। প্রচলিত বহু দেবদেবীর উপাসনা হিন্দু ধর্মগ্রন্থের একটি বিশেষ দিক, তবে দেবদেবীগণ ঈশ্বরের ভিন্ন ভিন্ন শক্তি ও গুণের অধিকারী। ওখানে কার সাথে তুলনা করা, আসলে আমাদের দেবদেবীগণ ঈশ্বরের বিভিন্ন শক্তির দেবদেবীর উদাহরণ। ঋগ্বেদে কি কি বলেছে দেখো, এর আগে পড়েছি আমরা বেদ উপনিষদের কথা, এখন আসছে আমাদের ঋগ্বেদের কথা। ইন্দ্র, অগ্নি, বায়ু, উষা প্রভৃতি দেবদেবীর স্তুতি রয়েছে। এরা ভিন্ন ভিন্ন শক্তির পরিচয় বহন করলেও এদের সম্মিলিত শক্তিটি
শক্তির কেন্দ্রটি হচ্ছে ঈশ্বর। ঋগ্বেদে এই সম্পর্কে ঋষিদের উপলব্ধি হচ্ছে একং সদ বিপ্রা বহুদা বদন্তি, অর্থাৎ কি বলেছে দেখো এখানে খুব সুন্দরভাবে ঋষি ঋগ্বেদে ঋষিদের এই উপলব্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ কি বলেছে দেখো, সৎ বস্তু এক, অর্থাৎ যে সৎ সেটা কি এক, বিপ্রগণ তাকে বহু প্রকার বলে বর্ণনা করেছেন, অর্থাৎ বিভিন্ন জনে তাকে কি করেছে বিভিন্নভাবে সেটা ব্যাখ্যা করেছেন। অনুরূপভাবে আমাদের আমরা ব্যত উপনিষদের কথা বলেছি, ঋগ্বেদের কথা বলেছি, এখন আমাদের কঠোর উপনিষদের কথা বলা হচ্ছে। দেখো কঠোর উপনিষদে দেখা যায় নেহ নানাস্তি কিঞ্চিৎ, ব্রহ্মা থেকে পৃথক কিছুই নেই, ব্রহ্মা এক এবং অদ্বিতীয়, বিশ্বের ঈশ্বরের সমান আর কেউ নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে এক ঈশ্বরের কথা বলা হয়েছে, অর্থাৎ কঠোর উপনিষদেও বলেছে, এখন গীতার মধ্যেও এক ঈশ্বরের কথাও বলা হয়েছে। প্রব পলয় স্থানং নিধানং বীজ বায়ং, দেখো এখানে এই কথাটির তাৎপর্য হচ্ছে কি, তার থেকে জগতের উৎপত্তি, তার দ্বারা স্থিতি এবং তাতে হচ্ছে কি লয়, অর্থাৎ কি বলেছে স্থিতি স্থির এবং লয় মানে প্রলয়। তিনি জগতের নিধান আধার ও আশ্রয়, অর্থাৎ এখানে তাকে বলেছে তিনি জগতের, অর্থাৎ কি জগৎকে আবার ধ্বংস করতে পারে আবার কি করে ধরেও রাখতে পারে, অর্থাৎ আধার এবং আশ্রয়। সুতরাং অবতার ও দেব দেবীগণ এক পরমেশ্বরের ভিন্ন ভিন্ন গুণ ও শক্তির প্রকাশ, এই কারণে উল্লেখ্য দেব দেবীর আরাধনা করে মানুষ যে সাফল্য অর্জন করে তাতে এক ঈশ্বরের অনুগ্রহের প্রকাশ ঘটে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেখো কি বলেছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের বহুমুখী সাধনার মধ্যেও দেবদেবীর আরাধনা ও ব্রহ্মা সাধনার মধ্যে এক সমন্বয় চেতনা হয়েছে। চেতনা রয়েছে সাকার দেবী কি বলেছে দেখো, কালী ও যিনি, নিরাকার এক ব্রহ্মাও তিনি, অর্থাৎ কালী যিনি তিনি এক, নিরাকার ও ব্রহ্মা, যিনি কালী তিনি কি এক কথায় ব্রহ্মা। তাহলে দেখা যাচ্ছে হিন্দু ধর্মে বহু দেব দেবীর পূজা অর্চনার বিভিন্ন পদ্ধতি অনুশীলিত দেখো অনুশীলিত কি হয়েছে বলেও মূলত এক পরমেশ্বরের উপাসনা করা হচ্ছে। সুতরাং অবতার ও দেব দেবী এক ঈশ্বরের বিভিন্ন প্রকাশ, ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই বিশ্বাসকে বলা হয় কি এক ঈশ্বর। এভাবে এক ঈশ্বরবাদ হিন্দু ধর্মের একটি বিশ্বাস ও হিন্দু ধর্মাবলম্বীদের এক ঈশ্বরবাদীও বলা যায়, অর্থাৎ কি তারা এক ঈশ্বর, অর্থাৎ স্রষ্টা একজন, তিনি পৃথিবীতে আছেন থাকবেন এবং কি ছিলেন। তাহলে আমরা সব কিছুর মধ্যে ঈশ্বরকে, অর্থাৎ ঈশ্বর আছেন, ঈশ্বর ছিলেন আছেন এবং থাকবেন, অর্থাৎ ঈশ্বর একজন। এই যে আমাদের অবতারগুলো কি তার একটি শাখা রূপ মাত্র। আমরা এখন পার্ট 2 অবতারবাদ নিয়ে তোমাদের সাথে কথা বলছি। দেখো হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অবতারবাদের বিশ্বাস। অবতার এর অর্থ হচ্ছে উপর থেকে নিচে নামা ও অবতরণ করা, আমরা এটা অনেক আগে থেকে বলছি, অবতার মানে উপর থেকে নিচে নামা বা অবতরণ করা, অর্থাৎ মর্ত্যে নেমে আসা। স্রষ্টা তার সৃষ্টিকে রক্ষা করার জন্য ধর্ম অনুশীলনের কি রেখেছে ব্যবস্থা রেখেছে, ধর্মের অসাধারণ গুণ, ধর্মকে যিনি রক্ষা করেন ধর্ম তাকে রক্ষা করে, অর্থাৎ ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যিনি ধর্মকে যিনি রক্ষা করেন ধর্ম তাকে কি করে অবশ্যই রক্ষা করেন। তবে দেখো কি বলেছে, তবে মানুষ সমাজে মাঝে মাঝে ধর্মের প্রতি অবজ্ঞা অবহেলা দেখা যায়, অবশ্যই অনেকজন আছে কি ধর্মকে বিশ্বাস করে না, তারা কিন্তু ধর্মকে অবজ্ঞা অবহেলা করে। ধার্মিকদের
জীবনে নেমে আসে নিপীড়ন ও নির্যাতন। অর্থাৎ যারা ধার্মিক তাদের জীবনে নানা রকম কষ্ট, তার অন্যরাই দিয়ে থাকে, নানা রকম কষ্ট নেমে আসে। সেজন্য কি বলেছি দেখো, দুষ্কৃতিকারীদের অত্যাচার অনাচার সমাজ জীবনকে কুলুষিত করে তোলে। এইরূপ অবস্থায় ভগবান স্বয়ং জীব মূর্তি ধারণ করে পৃথিবীতে কি করে নেমে আসেন। অর্থাৎ ভগবান কিভাবে পৃথিবীতে নেমে আসছে তার একটা কাহিনী এখানে দিচ্ছে। দেখো একে বলে কি অবতার, অর্থাৎ আমরা অবতার কাকে বলে এবং অবতার কি সেটা আমরা জানছি। দেখো আর অবতার সম্পর্কে যে দার্শনিক চিন্তা ভাবনা তা অবতারবাদ নামে কি পরিচিত। তাহলে দার্শনিক চিন্তা ভাবনার কথা বলেছেন এখানে, তা অবতারবাদ নামে পরিচিত। অবতারের উদ্দেশ্য দুষ্কৃতিকারীদের বিনাশ সাধন, সাধু সজ্জনদের দুঃখ কষ্ট লাঘব এবং ধর্ম সংস্থাপন করা। এই অবতারবাদের সূচনার লক্ষ্য করা যায় পৌরাণিক যুগে অনন্ত শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহ ধারণ করে আবির্ভূত হন। এই আবির্ভাবের মধ্য দিয়ে অবশ্য অসীম ঈশ্বরের ধারণার কি আছে, কোনো ছেদ ঘটে না, অর্থাৎ কোনো প্রকার ছিদ্র বা ছেদ ঘটে না। ঈশ্বর হচ্ছে চৈতন্যময় সত্তা, তিনি চৈতন্য স্বরূপ, তিনি অসীম, সসীমের সকল অবস্থাতে থাকতে পারেন। কাজে অবতার সসীম হয়ে দেহ ধারণ করে একে এলেও তার মধ্যে ঐশ্বরিক শক্তি থাকে। জীব দেহ ধারণ করলে তিনি এবং জগৎ কারণ ব্রহ্মা এক এবং তার এই স্থূল দেহ ধারণ একটি মায়ার খেলা মাত্র। অর্থাৎ দেখো ঈশ্বর হচ্ছে চৈতন্য, অর্থাৎ একটা চেতনার সত্তা, তিনি চৈতন্য স্বরূপ, অসীম সসীম সকল অবস্থাতে তিনি অসীম, আবার অল্প এবং কি অনেক ক্ষমতা, অর্থাৎ অনেক কিছু তিনি কি করে দেহ ধারণ করে এবং ঐশ্বরিক শক্তি দিয়ে তিনি কি করে এই পৃথিবী থেকে মায়ার খেলায় কি করে নিজেকে জড়িয়ে রাখে। এই অবতার তিন পর্যায়ের হয়ে থাকে, দেখো গুণাবতার, লীলাবতার এবং আবেশাবতার। পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিন দেবতা রূপে অবতীর্ণ হয়ে ব্রহ্মের সৃষ্টি স্থিতি ও সংহার করেন। এরাই বলেন পরমেশ্বরের গুণাবতার। অর্থাৎ কি বলেছে দেখো এখানে, কাদের কথা বলেছেন, এই যে সৃষ্টি, সৃষ্টি কে সৃষ্টি করেছে, কে স্থিতি করেছে এবং কে সংহার করেন আমরা জানি, ব্রহ্মা বিষ্ণু শিব। এই তিন ধরনের পরমেশ্বরকে এখানে কি বলছে গুণাবতার হিসেবে চিহ্নিত করেছে। আবার পৃথিবীতে মৎস্য কূর্ম বরাহন প্রভৃতি স্থূল দেহধারী জীবের মূর্তিতে কি আছে অবতীর্ণ হয়ে তারা যে কর্মকাণ্ড করে তাদের কি কে বলে। এই যে এই বিভিন্ন এই যে মৎস্য কূর্ম বরাহ, এই যে মাছ কচ্ছপ এবং কি বরাহ, এই যে জিনিসগুলো রয়েছে তারা বিভিন্ন কি করে লীলা অবতার করে, লীলার মধ্যে এগুলি কি করে ধারণ করে শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরের জ্ঞানাদি শক্তি দ্বারা কি করে আবিষ্ট। অর্থাৎ কি এই যে শ্রী চৈতন্য শ্রীরামকৃষ্ণ পরমেশ্বর তাদের কি জ্ঞানাদি শক্তির দ্বারা কি হয় আবিষ্ট, তাদের এই যে শক্তিগুলো পেয়েছে তারা এগুলি থেকে শক্তিগুলো অর্জন করেছে। সেজন্য কি বলেছে দেখো, এ মহাপুরুষেরা আবেশ অবতার, অর্থাৎ কি বিভিন্ন দেব দেবীর কিছু অংশ তাদের মধ্যে ঢুকেছে বলে তারা আবেশ অবতার নামে পরিচিত। বিষ্ণু দশ অবতারের কথা বলা হয়েছে, এরা হলেন মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পশুরাম রাম বলরাম বুদ্ধ এবং কল্কি। আমরা সবাই জানি এবং পড়েছি, সেটা ক্লাস ফাইভ থেকে আমরা পড়ছি। এই যে দশ অবতারের কথা আমাদের নিশ্চয়ই এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপরে আমরা আছি দেখো পৌরাণিক কাহিনী থেকে জানা যায় বেদ প্রলয় পয়দি জলে নিমগ্ন হলে ভগবান বিষ্ণু মৎস্য রূপ ধারণ করে বেদ কি করেন উদ্ধার করেন। অর্থাৎ এরপর কি করেন পৃথিবীতে জলপ্লাবিত হলে কূর্মরূপে ভগবান পৃথিবীর পৃষ্ঠে ধারণ করেন, এটি কি কূর্ম অবতার। পুনরায় পৃথিবীর জলপ্লাবিত হলে ভগবান বরাহ রূপে পৃথিবীতে কি করেন দম কি করেন দন্তে অর্থাৎ ধারণ করেন। অর্থাৎ কি বলেছে দেখো, ব্যাধ যখন
অর্থাৎ ধ্বংস হয়ে যাচ্ছে জলে নিমগ্নিত, তখন বিষ্ণু কি করেছে, মৎস্যরূপে এই পৃথিবীতে রয়েছে। এবং এরপরে জলের মধ্যে যখন প্রাপ্ত, তখন কচ্ছপ রূপে আছে, এরপরে কি বরাহ রূপে কি করেছে, দন্তে অর্থাৎ তার দাঁতের মধ্যে কি করেছে, এক এক ধারণ করে নৃসিংহ রূপে দেখো অবতীর্ণ হয়ে তিনি অত্যাচারী দৈত্যরাজ হিরণ্যকশিপুকে কি করেন, বধ করেন এবং রক্ষা করেন ভক্ত প্রহ্লাদকে। অর্থাৎ কি করেছে, তিনি নৃসিংহ অর্থাৎ সিংহের রূপ ধারণ করে, অর্ধেক সিংহ অর্ধেক মানুষের রূপ ধারণ করে তিনি অত্যাচারী রাজা হিরণ্যকশিপুকে হত্যা করেছিল এবং তার ছেলে প্রহ্লাদকে কি করেছিল, সে রক্ষা করেছিল। ভগবান বামন রূপে অবতীর্ণ হয়ে রাজা বলির দর্প চূর্ণ করেন, অর্থাৎ কি করেছে, এখানে ক্ষত্রিয় প্রতাপের পৃথিবী নিপীড়িত হলে তিনি পশুরাম রূপে পৃথিবীতে 21 বার ক্ষত্রিয়হীন করেন। অত্যাচারী রাজা রাবণের বিনাশ সাধন করে শ্রীরামচন্দ্র অবতার। এরপরে হলধর এক একজন এক এক রূপে পৃথিবীতে এখানে এসেছে, সে কথা এখানে ব্যক্ত করছে। দেখো হলধর বলরাম হলো কর্ষণ করে পৃথিবীতে অমৃতময় করেন, একই সঙ্গে তিনি অন্যায়কে কি করেন, দমন করেন। বুদ্ধ রূপে তিনি অহিংসা সাম্য মৈত্র করুণার নৈতিক শিক্ষায় সকলকে উদ্বুদ্ধ করার প্রয়াসী হন কলিযুগের শেষ ভাগে, যখন অধর্ম ও অসত্যের প্রকট প্রভাব প্রকট হয়ে উঠবে, তখন বিষ্ণু কি করবে, কল্কি রূপে অবতীর্ণ হয়ে জগতের ধর্ম ও সত্যকে পুনঃপ্রতিষ্ঠা করবেন। অবতারের সংখ্যা অবশ্য নির্ণয় করা সম্ভব নয়, শ্রীমদ ভগবত পুরাণে বলা হয়েছে অবতার কি অসংখ্য, অর্থাৎ তার কোনো সংখ্যা নেই, অর্থাৎ তারাও সেটা জানে না। এখানে প্রধানত 10 অবতারের কথা, অর্থাৎ এখানে প্রধানত 10 অবতারের কথা তোমাদেরকে বলেছে। তোমরা তোমাদের হাতে নিশ্চয় বইটা রয়েছে, তোমরা বইতে দেখছো, এবং এগুলোর নিচে ছোট ছোট করে তোমরা কি করবে, আন্ডারলাইন করে ফেলবে। ঠিক, আর তোমরা যদি পড়াগুলো না বুঝে থাকো, এই ক্লাসগুলো তোমার মনোপুত না হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা কি করবে, যেখানে বুঝছো না ক্লাসগুলো, আমি তোমাদের অবশ্যই ক্লাসে কি করবো, সেগুলো আবার পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো 10 অবতারের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ভুক্ত নয়, তিনি স্বয়ং কাকে বলেছেন, তিনি স্বয়ং কিন্তু একজন ভগবান, তাই তাকে বলা হয় কোথায়, মহা অবতারে। তাকে কিন্তু অবতারের মধ্যে ফেলেনি, তার অবতারের উপরে একদম মহা অবতারের মধ্যে তাকে রাখা হয়েছে। 10 অবতারের মধ্য দিয়ে তার এই শক্তির প্রকাশ ঘটেছে। কবি জয়দেব রচিত গীত গোবিন্দ কাব্যে কৃষ্ণ প্রশস্তিতে কি বলেছে বলা হয়েছে, দেখো কোথায় বলেছে, গীত গোবিন্দে, কোথায় কোন কাহিনীতে, কৃষ্ণ প্রশস্তিতে, নিশ্চয়ই তোমরা এই নিচে আন্ডারলাইন করতেছ। দেখো কি বলেছে, দেখো বেদকে তুমি করেছ উদ্ধার, বহন করেছ পৃথিবীর ভার, দশন শিখরে ধারণ করেছ মেদিনী, অর্থাৎ পৃথিবী দৈত্যের অত্যাচার থেকে করেছ তাকে মুক্ত, চূর্ণ করেছ ছলে বলির দর্পণ, অর্থাৎ কি বলছে, বলির অহংকারটা তুমি কি করেছো, ভেঙে ফেলেছ, মুক্ত করেছ ধরণীকে অর্থাৎ পৃথিবীকে ক্ষত্রিয়ের অত্যাচার থেকে, জয় করেছ দুর্জয় দশাননকে, অর্থাৎ কি এখানে দশানন বলতে রাবণের কথা বুঝিয়েছে, শ্যামল করেছ মেদিনীকে, হল কর্ষণ করে মুক্ত অন্তরে বিলিয়েছ করুণা, তুমি আবার আসবে কি শ্লেষ নিধন কল্পে, 10 মূর্তিধারী হে কৃষ্ণ তোমাকে প্রণাম, অর্থাৎ এখানে কি বলেছে, সবকিছুর মধ্যে এখানে এই যে ছবিটা দেখছো, নিশ্চয়ই আমরা এটাকে চিনি, এটা কার, নিশ্চয়ই তোমরা জানো, উপরেরটা শ্রীকৃষ্ণ, এটা কি রামচন্দ্র, তারপরেরটা কি, এটা কি দশ, এটা কি, নিশ্চয়ই তোমরা কুঠার হাতে যখন তাকে দেখেছ নিশ্চয় তোমরা চিনতে পেরেছ, এটা কি পশু রাম। সুতরাং মৎস্য কুর্ম বামন প্রভৃতি ভগবানের অংশ অবতার, শ্রীকৃষ্ণ ভগবানের পূর্ণ অবতার,
স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণরূপে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন, তাই শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, অর্থাৎ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, ঈশ্বরের পূর্ণ স্বরূপ মানুষের ধারণার অতীত। তবে অবতার পুরুষের মাধ্যমে মানুষ ঈশ্বরের স্বরূপ সম্পর্কে কিছুটা ধারণা করতে পারে। ঈশ্বর সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বত্রই কি বিরাজিত। অবতাররূপে দেহ ধারণ করে অসীম অনন্ত সসীম রূপ ধারণ করে থাকেন, তাই হিন্দুদের নিকট অবতার স্বয়ং ভগবানের এক মুক্ত প্রকাশ। আর এই জন্য হিন্দুরা অবতারকে ভগবত শক্তির আশ্রয় হিসেবে ভক্তি শ্রদ্ধা করে। সুতরাং দেখা যাচ্ছে বিভিন্ন অবতার ও দেব দেবী একই ব্রহ্ম বা ঈশ্বরের প্রকাশ বা সাকারও। এই অর্থে হিন্দু ধর্ম মূলত একেশ্বরবাদী, অর্থাৎ এখানে হিন্দু ধর্মে এক কথায় কি বলেছে, এক ঈশ্বরের কথায় বলা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি অর্থাৎ চতুরাশ্রমের কথায়। দেখো হিন্দু ধর্মে দুইটি দিক প্রত্যক্ষ করা যায়, একটা ব্যবহারিক দিক ও পারমার্থিক দিক। ব্যবহারিক জীবনে কর্মকাণ্ডের মধ্য দিয়ে আধ্যাত্মিক বা পারমার্থিক উন্নয়নের লক্ষ্য থাকে। ধর্মের সংজ্ঞা প্রসঙ্গে শাস্ত্রে বলা হয়েছে, যা থেকে উদ্ভূত অর্থাৎ সাংসারিক যে উন্নতি ও নিশ্চিত মঙ্গল লাভ হয় তার নাম ধর্ম। এ থেকে বোঝা যায় হিন্দু ধর্মের ঋষিগণ মানব জীবনকে বিকশিত ও সার্থক করে তোলার জন্য সচেষ্ট ছিলেন। অর্থাৎ এখানে আমাদের খুব সুন্দরভাবে সাংসারিক জীবনের কথাই বলা হয়েছে। এখন আমরা স্বাভাবিকভাবে মানুষ জীবিত থাকার সময় ধরা হয় 100 বছর। এই শতবর্ষে জীবনকে 4টি স্তরে বা আশ্রমে বিভক্ত করা হয়। প্রতিটি বিভাগের সময়সীমা গড় 25 বছর। প্রথম 25 বছরকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম, দ্বিতীয় 25 বছর গার্হস্থ্য আশ্রম, তৃতীয় 25 বছর বানপ্রস্থ আশ্রম, এবং শেষ 25 বছরকে সন্ন্যাস আশ্রম বলা হয়। অর্থাৎ এক এক আশ্রমকে এক এক ভাবে এখানে উপস্থাপন করেছে। চলো আমরা এখন এখানে ব্রহ্মচর্য আশ্রম নিয়ে তোমাদের সাথে উপস্থিত হয়েছি। দেখো প্রতিটি আশ্রমের সুনির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে। মানুষের 5 বছর বয়স হলে তাকে গুরুগৃহে গমন করে ব্রহ্মচর্য জীবন শুরু করতে হয়। গুরুর নিকট দীক্ষা গ্রহণ এবং গুরুর তত্ত্বাবধানে পড়াশোনা করতে হয়। এটাই ব্রহ্মচর্য আশ্রম। এই আশ্রম থেকে শিষ্যকে গুরুর নির্দেশে বহু শাস্ত্র অধ্যয়ন, আত্মসংযম, পরিশ্রম ও কঠোর জীবনযাপনে অভ্যস্ত হতে হয়। বিদ্যাশিক্ষা সমাপ্ত হলে গুরুর নির্দেশে নিজগৃহে প্রত্যাবর্তন করে ব্রহ্মচারী গার্হস্থ জীবনে প্রবেশ করা। অর্থাৎ প্রথম 25 বছর অর্থাৎ আমরা কি কি করব সে এখন সেটা উল্লেখ করেছে এবং কে বলেছে, এই 25 বছর ছিল আমাদের খুব সুন্দর জীবন। অর্থাৎ আমরা প্রথমে লেখাপড়া শুরু করব এবং সেই লেখাপড়া আমরা কি করবো, বাড়িতে থাকবো না, আমরা গুরুগৃহে থাকবো। গুরুগৃহ শেষ করার পরে আমরা কি করবো, বাড়িতে চলে আসবো। এরপরে আছে আমাদের গার্হস্থ আশ্রম। অর্থাৎ গার্হস্থ আশ্রমটা আমরা কিভাবে শুরু করছি, দেখো বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ। অর্থাৎ 25 বছর পরে তখনকার সবাইকে বিয়ে দেওয়া হতো, সেজন্য বলছে দেখো বিবাহের মাধ্যমে সন্তান সন্ততি লাভ এবং তাদের ভরণ পোষণ সহ পারিবারিক জীবনে প্রতিদিন 5টি যজ্ঞ কর্ম অনুশীলন করতে হয়। এই 5টি যজ্ঞ হচ্ছে পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূতযজ্ঞ, নিযজ্ঞ ও ঋষিযজ্ঞ। মানুষ জন্মগ্রহণ করে মাতা পিতার মাধ্যমে মাতা পিতার তত্ত্বাবধানে সেবা শুশ্রূষায় কি হয় বড় হতে থাকে। অর্থাৎ আমরা গুরুগৃহ শেষ করে এখন মা বাবার ঘরে আশ্রয় নিচ্ছি, সেজন্য কি মাতা পিতার তত্ত্বাবধানে সেবা শুশ্রূষায় বড় হতে থাকে। মা বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি সেবা যত্ন সন্তানের প্রধান কর্তব্য। তখন কি করে আমাদের দায়িত্ব চলে আসে, কারণ মা বাবার প্রতি কর্তব্য আর এই কর্তব্যগুলো সম্পাদন করার মাধ্যমে একজন সন্তান পিতৃযজ্ঞ সম্পন্ন করে থাকে। মানুষের জীবন ধারণের জন্য প্রকৃতির দান গ্রহণ করতে হয়। এই দানের কর্তা বা উৎস
হলেন স্বয়ং ভগবান। প্রকৃতির মধ্য দিয়ে ভগবানের মহত্ব প্রকাশিত, তাই প্রকৃতি তত্ত্ব বস্তু ভোগ করার সময় মানুষ কৃতজ্ঞ চিত্তে প্রকৃতি ভগবানকে তার ভোগ্য বস্তু নিবেদন করে থাকেন। এই কর্মটিকে বলা হয় কি দেবযজ্ঞ। অর্থাৎ নিশ্চয়ই তোমরা পড়লে এগুলো বুঝতে পারবে, ভূযজ্ঞ হচ্ছে পাখি সহ অন্যান্য জীবজন্তু আহার প্রদান সহ নানা প্রকার পরিচর্যা। অতিথি সেবাকে বলে কি নিযজ্ঞ। পদ্ধতিগত ভাবে বেদ সহ প্রয়োজনাদি গ্রন্থাদি পাঠের দ্বারা জ্ঞান ও নৈতিকতা অর্জনের প্রচেষ্টাকে বলা হয় ঋষিযজ্ঞ। প্রাচীনকালে মুনি ঋষিদের নিকট থেকে উক্ত জ্ঞান অর্জন করতে হতো বলে এই যজ্ঞের নাম কি যজ্ঞ, ঋষি যজ্ঞ। অর্থাৎ আমাদের এই যে কয়েকটা যজ্ঞের কথা বলছি তার মধ্যে এগুলো হচ্ছে কি এক একটা এক এক যজ্ঞের কাজ। মানুষ আমরা কি সমাজবদ্ধ জীব, জীবনের প্রয়োজনীয় অনেক দ্রব্য সমাজের নিকট থেকে সংগ্রহ করতে হয়। মানুষ তার দৈনন্দিন কি করে চাহিদা, যেমন খাদ্য বস্ত্র চিকিৎসা ইত্যাদি সমাজের ভিন্ন ভিন্ন লোকের নিকট থেকে পেয়ে থাকে। সামাজিক চাহিদার কারণে মানুষ মঠ মন্দির উপাসনালয় বিদ্যালয় এবং চিকিৎসালয় ইত্যাদি স্থাপনের মধ্য দিয়ে সেবাধর্ম অনুশীলন করে। এই সমস্ত কর্মের মধ্য দিয়ে সমাজের প্রতি তার কর্তব্য সম্পাদন করে। এটিকে বলা হয় গার্হস্থ্য আশ্রমের কর্ম। ব্রহ্মচর্য শেষে বিবাহ করে সংসার ধর্ম পালন গার্হস্থ্য আশ্রমে অন্তর্গত। অর্থাৎ আমরা কি এই যে পিতৃযজ্ঞ, দৈবযজ্ঞ, ভূযজ্ঞ, নিযজ্ঞ ও ঋষিযজ্ঞ এক একটি এক একটার কাজ, অর্থাৎ কি আমরা এই কাজগুলো গার্হস্থ্য আশ্রমে শেষ করব। এরপরে চলে যাচ্ছি আমরা বানপ্রস্থ আশ্রম। দেখো তৃতীয় পর্যায়ে, অর্থাৎ আমরা দ্বিতীয় পর্যায়ে শেষ করলাম, আমরা এখন তৃতীয় পর্যায়ে আসছি বানপ্রস্থ আশ্রম। তৃতীয় পর্যায়ে আসে বানপ্রস্থ আশ্রমের কথা। সেখানে মানুষ সংসারের দায় দায়িত্ব সন্তানের উপর ন্যস্ত করে নির্জন পরিবেশে অবসর জীবন যাপন করে। অর্থাৎ কি বলছে দেখো, এখানে আমাদের কিন্তু 50 বছর হয়ে গেছে, এখন আমরা 51 বছরের আসছি, তখন আমরা কি করি। এখানে তার একটা সুন্দর উদাহরণ দিয়েছে, এখানে সংসার জীবনে সঙ্গী স্ত্রী স্বামীর সঙ্গে থাকতে পারে, তবে তাদের জীবন চর্চায় সংযম ত্যাগ নির্ল আচরণের বিধান থাকে। বানপ্রস্থ বনে যাওয়ার বিধান থাকলেও সভ্যতার অগ্রগতিতে মানুষ বনবাসী না হয়ে গৃহ ত্যাগ করে কোন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবা বা পূজা অর্চনার মাধ্যমে বৈরাগ্যময় জীবন যাপন করতে পারে। এই পর্যায়ে ভজন পূজন কীর্তন জপ ধ্যান প্রভৃতি ধর্মীয় কর্মে মগ্ন থেকে বানপ্রস্থের জীবন স্তর কাটানো যায়। অর্থাৎ আমরা এখন আসছি সন্ন্যাস আশ্রম জীবনে চতুর্থ পর্যায়ে আসে সন্ন্যাসের কথা। এই সময় 75 থেকে 100 বছরের মধ্যে জীবন ধারণের শাস্ত্রীয় নির্দেশ আছে। সন্ন্যাস শব্দের অর্থ সম্পূর্ণরূপে ত্যাগ। এই আশ্রমে এসে সন্ন্যাসী একাকী জীবন ধারণ করবে। অর্থাৎ সন্ন্যাস জীবনের কথা এখানে বর্ণনা করছে। এই সময় সন্ন্যাসীদের সঙ্গে তারও স্ত্রী থাকবেন না। সন্ন্যাসী জাগতিক সকল কর্ম পরিত্যাগ করে কেবল ঈশ্বর চিন্তাতে মগ্ন থাকবেন। মাত্র দুপুর বেলা আহারের সামগ্রী লোকালয় থেকে সংগ্রহ করবে, বাকি দুই বেলা দুধ ফল ইত্যাদি সংগ্রহ করে স্বল্প পরিমাণে আহার করবেন। অর্থাৎ কি বলেছে এখানে, আমাদেরকে সম্পূর্ণ পেট ভরে কোনো খাবার খেতে নিষেধ করেছে। আমাদের কি বলেছে, এক বেলা খেতে আর দুই বেলা অল্প অল্প খাবার খেয়ে এখানে বা জীবন ধারণ করতে বলেছে। অর্থাৎ কি আমাদের সবকিছু ত্যাগ করতে বলছে। আশ্রয়হীন অবস্থায় মন্দিরের দেবালয়ে ক্ষণকালের জন্য আশ্রয় নিতে পারেন। পোশাক পরিচ্ছদ থাকবে নিতান্ত সাধারণ, অর্থাৎ আমাদের কোনো চাকচিক্য থাকবে না, সাধারণের মতো জীবন যাপন করতে। অতীত জীবনের স্মৃতি সব পরিহার করে এক মনে এক ধ্যানে ঈশ্বর চিন্তায় মগ্ন থাকবেন। শাস্ত্র বচনে জানা যায় দণ্ড গ্রহণ মাত্রায়ণ নর নারায়ণ ভবেন। অর্থাৎ সন্ন্যাস গ্রহণ করলে মানুষ নারায়ণ ও দেবতা হয়ে যায়। অর্থাৎ তখন একটি মানুষকে কার সাথে তুলনা করেছে, নারায়ণ বা দেবতার সাথে তুলনা করেছে। তবে সন্ন্যাসের মূল প্রতিপাদ্য হচ্ছে কর্মফলা শক্তি ও ভোগা শক্তি ত্যাগ। এই সম্পর্কে শ্রীমদ ভগবদ গীতায় বলা হয়েছে, অনাশ্রিত কর্মফল কার্যং কর্ম করতি য স সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্ন্য চা ক্রিয়। অর্থাৎ কি বলেছে দেখো, এখানে
এই যে আমাদের সুন্দর শ্রীমদ ভগবতের কথা, গীতার কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মফলে বাসনা না করে যিনি কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী, তিনি যোগী। শুধু গৃহাদি কর্ম বা শরীরে ধারণের উপকরণ সংগ্রহে কর্মত্যাগ সন্ন্যাস নয়। শাস্ত্রীয় যোগ বিবেক অনুসারে বর্তমান যুগ কলিযুগ, এই সময় ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস এই চার আশ্রমে অনুশীলন সম্ভব নয়। বর্তমান ব্রহ্মচর্য বানপ্রস্থ আশ্রম নেই বললেই চলে। ব্রহ্মচর্য বর্তমানে ছাত্র জীবন পর্যবসিত হয়েছে, গার্হস্থ্য ও সন্ন্যাস এই দুটি আশ্রম লক্ষ্য করা যায়। তবে গার্হস্থ্য জীবনে স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা এদের পরিত্যাগ করে বানপ্রস্থ সন্ন্যাস গ্রহণে উৎসাহিত করা হয় না। তাই কলিযুগে গার্হস্থ্য আশ্রম থেকে জীবন যাপন করাই ভালো। এতে মানুষের কি হবে, জীবন সার্থক হয় এবং কল্যাণময় হয়। অর্থাৎ কে বলেছে তোমাকে সরাসরি তোমার কি পরিবার থেকে বের হতে নিষেধ করেছে, তোমাকে বলতে পরিবার পরিবারে তুমি থেকে পরিবারকে সম্পূর্ণরূপে পরিচালনা করে তুমি যদি সুশৃঙ্খল ভাবে চলতে পারো সেটাই কি হবে তোমার জীবনের পরম লক্ষ্য। এই যে আমরা এই পাঠটা এতটুকু করলাম, নিশ্চয়ই তোমরা বুঝেছ এবং আবারও বলছি যদি তোমরা না বুঝে থাকো ক্লাস খুললে আমাকে অবশ্যই বলবে যে আমি এই জায়গায় বুঝিনি, আমাকে আরেকটু বুঝিয়ে দেন, তাহলে আমি অবশ্যই তোমাদেরকে কি করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবাইকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরে অবস্থান করো। আমাদের কোভিডের সংখ্যা আগের চেয়ে কমে গেছে বলছে, কিন্তু তবু স্কুল এখনো পর্যন্ত বন্ধ রয়েছে, সেজন্য সবাই অনলাইন ক্লাসগুলো দেখবে। আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমরা সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করছি।